সিলেটে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বিভিন্ন নদ নদীর পানি উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সিলেটের নগর ও আশপাশ দিয়ে প্রবাহিত হওয়া দুইটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যেই সিলেটের প্রায় সবকটি উপজেলাতে বন্যা দেখা দিয়েছে এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী রোববারের আগে বন্যা পরিস্থিতি নিয়ে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা নেই সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে আগামী রোববার পর্যন্ত সিলেটে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রোববার দিবাগত রাত থেকে বৃষ্টিপাত কমে পরের দিন সোম ও মঙ্গলবার আকাশ পরিষ্কার হবে এরপর ফের বৃষ্টিপাত হতে পারে সিলেটের আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাবিদ। সাঈদ আহমেদ চৌধুরী বলেন সিলেটে আগামী রোববারের আগে ভারী বৃষ্টিপাত কমার পূর্ব নেই সিলেট পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত বুধবার কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ওই দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিপদসীমার এক দশমিক একচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আজ বেলা তিনটায় ওই পয়েন্টে পানি ছিল তেরো দশমিক পঁচাশি সেন্টিমিটার ওই পয়েন্টের বিপদসীমা বারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার এদিকে আজ বেলা তিনটায় সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি ছিল এগারো দশমিক সাতাশ সেন্টিমিটার যা গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত ছিল এগারো দশমিক আঠাশ সেন্টিমিটার কুশিয়ারা নদীর পানি গতকাল বিকাল তিনটা পর্যন্ত বিপদসীমার এক দশমিক পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল শেওলা পয়েন্টে ছিল তেরো দশমিক বাষট্টি সেন্টিমিটার সেখানে বিপদসীমা তেরো দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার সারি নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত নদীতে পানি ছিল এগারো দশমিক আটচল্লিশ সেন্টিমিটার ওই নদীর বিপদসীমা বারো দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার সিলেট পাওবন নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানিয়েছেন সিলেটে পানি বৃদ্ধির পেছনে বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের আসাম ও মেঘালয়ে বৃষ্টিপাত আর ঢলের উপর নির্ভর করে ভারতের মেঘালয়ের টেরাপুঞ্জিতে গত আট দিনে দুই হাজার দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখান থেকে নেমে আসা ঢলেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির মধ্যে চোরের উপদ্রব বেড়েছে সুরমা নদীর পানি উপচে নগরে প্রবেশ করায় বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে স্বজনদের বাসা বাড়িতে উঠেছেন এছাড়া জলাবদ্ধ নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে এই অবস্থার সুযোগ নিয়ে অনেকের বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছে চুরি ঠেকাতে পানিবন্দী অবস্থায় বাসিন্দারা ঘরবাড়ি পাহারা দিচ্ছেন বন্যা পরিস্থিতির কারণে নগরের শাহজালাল উপশহর যতরপুর শেখঘাট কলাপাড়া সোনাপাড়া মেন্দিবাগ মাছিমপুর ছ ছড়ারপাড় চালিবন্দর কানিশাইল মণিপুরী রাজবাড়ি তালতলা জামতলা এলাকার বাসিন্দারা জলাবদ্ধ অবস্থায় আছেন এর মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে শাহজালাল উপশহর কলাপাড়া মেন্দিবাগ মাছিমপুর সহ কিছু এলাকার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে শহর ও শহরতরী এলাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার গ্রাহক পানিবন্দী ও কিছু উপকেন্দ্র পানির জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে শাহজালাল উপশহর যে ব্লকের বাসিন্দা সাইদুর রহমান জানিয়েছেন গত মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই অসুস্থ মাকে নিয়ে শাহী ঈদগা এলাকায় স্বজনদের বাসায় উঠেছেন তিনি গত বুধবার রাতে বাসায় জরুরি কাপড় নিতে অবস্থান করছিলেন বড় বোন তখন জানালার পাশে দুটি মুঠো ফোন রেখে অন্য একটি কক্ষে গিয়েছিলেন ফিরে এসে তিনি মুঠোফোনগুলো আর পাননি তিনি বলেন এমন পরিস্থিতিতে দিনে অন্য জায়গায় থাকলেও রাতে অন্ধকারের মধ্যে বাসা পাহারা দিতে হচ্ছে ডি ব্লকের বাসিন্দা হোসেন আহমেদ বলেন রাত হলে অন্ধকার নামে পাশের বাড়িতে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি ওই বাসার মানুষেরা জলাবদ্ধতার কারণে অন্যত্র ছিলেন এই সুযোগে রাতে বাসায় চুরির ঘটনা ঘটেছে পরের দিন বাড়ির মানুষ সেটি জানতে পেরেছেন এই জন্য পানিবন্দী হলেও বাসা ছাড়তে পারছি না নগরের জামতলা এলাকার বাসিন্দা রিয়াজ মিয়া প্রথম আলোকে বলেন ঘরের ভেতরেই হাঁটু পানি চার দিন ধরে বিদ্যুৎ নেই পরিবারের অন্য সদস্যদের স্বজনদের বাড়িতে পাঠালেও নিজে বাসায় থাকছেন বুধবার রাতে জানালা লক ভেঙে চুরি করার চেষ্টা করেছিল চোরেরা তখন ঘুম ভেঙে যাওয়ায় চিৎকার দিলে দুই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার শব্দ শুনতে পান সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন শাহজালাল উপশহর এলাকায় পানিবন্দী অবস্থায় আছে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাটি এমন অবস্থায় দু একটি চুরির খবর তারা পেয়েছেন তবে কেউই থানায় এসে অভিযোগ দেননি এরপরও উপশহর পুলিশ ফাঁড়িকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন রাতে অন্ধকারের সুযোগ নিয়ে যাতে কেউ চুরির ঘটনা না ঘটায় সে ব্যাপারে আমরা সজাগ আছি যেসব এলাকায় জলাবদ্ধ অবস্থায় রয়েছে সেসব এলাকার প্রবেশ ও বাইরে যাওয়ার পথে পুলিশ নজরদারি করছে